শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আনন্দ বিনোদন টক শো। আমাদের সঙ্গে আছেন সুপ্রভা মাহমুদ সাহেব। তো চলুন দর্শক সবাই আমরা চলে যাই সরাসরি আপনার কাছে। তো আপু আপনি কেমন আছেন? তো ভালো। মিডিয়াতে পা রাখার গল্প এবং কেরিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে হাতে এখন প্রচুর কাজ, এই কাজগুলো আমি মনে হয় আগামী 2 বছরেও শেষ করতে পারবো না। আমার উপর এখন হিউজ মানে হিউজ কাজের প্রেশার, সো এই কাজগুলো আমি ঠিকমতো করতে চাচ্ছি এখন। আচ্ছা, অ্যাক্টিভ হিসেবে আপনার যাত্রা শুরু কবে? আমার যাত্রা শুরু 2017 সালের মাঝামাঝি থেকে। আমার একটা সিনেমার মহরত হয়েছিল ওই সময়, ভালোবাসা 24x7, ওটার ডিরেক্টর গাজী মাহবুব স্যার, ওনার মাধ্যমে শুরু 2017-র মাঝামাঝি, লাইক জুন জুলাই এইরকম একটা টাইমে। আচ্ছা, এ পর্যন্ত আপনি কতগুলো নাটক, কতগুলো অ্যাড এগুলো করেছেন? আমি নাটক আসলে করিনি, বিকজ আমার সিনেমা দিয়েই শুরু হয়েছে এবং একটা সিনেমা আসার পরে আরও একসাথে দেখা যাচ্ছে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা সিনেমা চলে আসছে। সো আসলে আমি নাটকে কনসেন্ট্রেট করার ওরকম একটা টাইম পাইনি। আর মিউজিক ভিডিও? মিউজিক ভিডিও আমি রিসেন্টলি 4টা করেছি, এগুলো খুব সুন চলে আসবে, জানুয়ারির মধ্যেই 4টা চলে আসবে, পেন্ডিং আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার পছন্দের কোনো ব্র্যান্ড বা একজন অ্যাক্টার হিসেবে নিজেকে গড়ে তোলার পেছনে আপনার অনুপ্রেরণা কি আছে? আমার পছন্দের কোনো ব্র্যান্ড মানে কিসের, পারফিউম অর সামথিং? মানে না, যেমন ধরেন ব্র্যান্ড বলতে কি, জেস মিডিয়া আছে, যেমন আমাদের প্রাইম টিভি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্রোডাকশন হাউসের কথা বলছেন? না, প্রোডাকশন হাউস আমার ওরকম পছন্দের কিছু নেই, বিকজ আমি মনে করি যে একটা আর্টিস্ট, সে নায়িকা হোক, সে গায়িকা হোক, হোয়াটএভার শি ইজ অর হি ইজ, তাকে অবশ্যই ভার্সেটাইল হতে হবে, তাকে অবশ্যই ফ্রিল্যান্সার হতে হবে, সবার সাথে কাজ করতে হবে। সো আমি তাকে সব বিলিভ করি না, আমি সবার সাথে কাজ করতে চাই। আর অ্যাক্ট্রেস হিসেবে যে অনুপ্রেরণার কথা বলেছেন, এটা হচ্ছে যে আমি কাউকে কখনো ফলো করি না, আমি কখনোই কাউকে ফলো করি না। আমার ব্যাপারটা হচ্ছে আমার পছন্দের যদি বলেন, হ্যাঁ আমার পছন্দ আছে, আমার কিম কার্দাশিয়ানকে ভালো লাগে, আমার পামেলা অ্যান্ডারসনকে ভালো লাগে, এরকম। থ্যাংক ইউ। আচ্ছা আপু, অ্যাক্টরস আর নাটক দুটোতেই আপনার পদচারণা, কোনটাতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ক্যারিয়ার হিসাবে অ্যাক্টরস আপনার কতটা নির্ভরযোগ্য এবং সময় উপযোগী মনে করেন? সিনেমা, সিনেমাকে আমি অনেক বেশি, সিনেমাতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ অফ সিনেমার ব্যাপারটা হচ্ছে যে মানে শুরুতেই সিনেমার দিয়ে শুরু, তো সিনেমার স্ক্রিপ্ট আমাকে আগে দেওয়া হয়নি, সো এখানে মানে সেটে যেই আমাকে সাইড থেকে প্রম করে বলতে হয়, সো এটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার আমার কাছে। প্রথম যেহেতু ওটাতেই শুরু করছেন, ওটাতেই বেশি। হ্যাঁ। আচ্ছা, একজন প্রতিষ্ঠিত অ্যাক্টর হিসেবে নিজেকে অ্যাক্টরস কেমন যোগ্যতা গুণাবলী থাকা উচিত বলে আপনি মনে করেন? She should be versatile, she should be husky in every angle, she should be different, she should be bold, I think. ভবিষ্যৎ ওই যে বললাম, আমি এখন যে কাজগুলো আছে, আমার এত ব্যস্ততা চলছে কাজের যে আমি ঘুমানোর পর্যন্ত সময় পাই না, ঘুমের মধ্যে আমার মনে হয় হয়তো বা সকাল হয়ে গেছে, আমাকে এখন একটু শুটিংয়ে যাইতে হবে। সো এই কাজগুলো আমি 2 বছর টেনশনে থাকতে, হ্যাঁ হ্যাঁ আমার 2-3 বছর একদম লগ, এই কাজগুলো ঠিক মতো করতে চাই। আচ্ছা,